মিজানুর রহমান প্রতা ছিলেন, তিনি আমাদের কত হৃদয়ের কতখানি জায়গা জুড়ে আছেন সেই বক্তৃতা দেওয়ার সময় এখন না। আপনারা দেখছেন যে তার সন্তান একজন দাঁড়িয়ে আছেন আমাদের তার কফিনের সামনে, এবং ওপাশে তার খুব প্রিয় সন্তান দুই মেয়ে, সে প্রায় শয্যাশায়ী। এবং শুরু থেকে যারা দেখেছেন তারা জানেন যে এখানে মানে কী অবস্থা মেয়ে দুটি, সেই শুরু থেকেই চোখের পানি ফেলতে ফেলতে রেড জোনে ভর্তি করে রেখে এসেছে, এবং আজকে সেই চোখের পানি দিয়েই তাদেরকে বহন করে তার বাবাকে এখানে নিয়ে আসছে। এবং গত 3 তারিখ থেকে এ পর্যন্ত তার সন্তান, পুত্রবধূ এবং জামাইদেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন বাবার সেবায়, সেটা সত্যি অতুলনীয়। আপনারা সকলে জানেন যে আমাদের তোতা ভাই গত 4 দশকেরও বেশি যশোরের সুনামের সাথে এবং মানুষের ভালোবাসা নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সহ সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনেও তিনি দীর্ঘ এই 4 দশক ভূমিকা রেখে চলেছেন, এবং সাহিত্য চর্চা শুরু থেকে করলেও শেষ জীবনে এসে তার সাহিত্য চর্চার মাত্রা অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছেন। এবং তার এই সাহিত্য শিল্প সাহিত্য অঙ্গনে তার খুব অল্প সময় আকস্মিকভাবে আমাদের মাঝ থেকে আজকে বিদায় নিলেন। আমরা সকলেই তার গৃহের আত্মার শান্তি কামনায় শুরুতে 1 মিনিট নিরবতা পালন করতে চাই। শুরু হচ্ছে। ধন্যবাদ সবাইকে শোকাহত উপস্থিতি। আপনারা জানেন যে আমাদের যশোরের সাংবাদিকতা সংগঠিত এবং প্রেস ক্লাব গঠনেও প্রতা ভাইয়ের ভূমিকার কথা, এবং আমরা যশোরের যে কোনো পেশাদার সাংবাদিক যিনি প্রেস ক্লাবের সদস্য হন বা না হন, পেশাদার সাংবাদিক হলেই আমরা তাকে আমাদের প্রিয় অঙ্গনে, প্রেস ক্লাব অঙ্গনে তার মরদেহ সবসময় আমরা নিয়ে যাই। কিন্তু যে মহামারী প্যান্ডামিক সিচুয়েশন, সেই পরিস্থিতিগত কারণে এবং রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার কারণে সেইটি সম্ভব হয়নি। প্রেস ক্লাবের পক্ষ থেকেই প্রস্তাব করে এইখানে শোক এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর যে কর্মসূচি নেওয়া হয়েছে, এ পর্যায়ে আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রিয় শ্রোতা ভাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর কথা। শুরুতেই প্রেস ক্লাব যশোরের পক্ষে তার কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি, যিনি শুরু থেকেই তোতাভার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর তদারকি করেছেন, পরিবারের বাইরে সব থেকে ভূমিকা যিনি রেখেছেন। জনাব জাহিদ হাসান টুটুন আছেন প্রেস ক্লাব যশোরের সম্পাদক, যিনি তোতাভার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, যশোরের সাংবাদিকদেরও প্রিয় নেতা। জনাব আহসান কবির আছেন প্রেস ক্লাব যশোরের অন্যতম নেতা, শাহাবুদ্দিন আলম, তৌহিদ মনি, আব্দুল হক মুকুল সহ আমি নাম সকলের হয়তো বলতে পারছি না। আছেন আমাদের প্রিয় মবিন ভাই, গ্রামের কাগজ সম্পাদক, আছেন বিনয় দা, প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ, তৌহিদ জামান ভাই আছেন দপ্তর সম্পাদক, আরও অনেকেই আছেন। সকল সাংবাদিকদের পক্ষ থেকে, প্রেস ক্লাবের পক্ষ থেকে বাবু ভাই এবং রাহিদ ভাইয়ের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। এ পর্যায়ে যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সংবাদপত্র পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি করছেন জনাব জাহিদ হাসান টুকুন, সম্পাদক দৈনিক যশোর, এবং আছেন দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হক মুকুল, প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক আমাদের এই সংবাদপত্র পরিষদের সদস্য জনাব
সত্যপাঠের নির্বাহী সম্পাদক জনাব শাহাবুদ্দিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি আসেন। দৈনিক স্পন্দনের পক্ষে বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন সহ আরও অনেকে সকলেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন যশোর সংবাদপত্র পরিষদের পক্ষ থেকে। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে সংগঠন যশোরের সাংবাদিকদের রুটিরুজি আন্দোলনে যে সংগঠন ভূমিকা রাখছে তোমার নেতৃত্বে এতদিন, সেই সংগঠন যশোর সাংবাদিক ইউনিয়ন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাইদ বুলবুল, ভারপ্রাপ্ত সম্পাদক যুগ্ম সম্পাদক তবিবর রহমান, মারুফ কবির, অসীম বোস টিভি সাংবাদিকদের আন্দোলনের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর। সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষে সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, অন্যতম নেতা রকিবুল ভাই, রফিক ভাই, আমাদের প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতা ফিরোজ গাজী সহ আছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, প্রেস ক্লাব যশোরের বর্তমান সহসভাপতি নূর ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সকলে মিলে শ্রদ্ধা নিবেদন করছেন গাড়ির পাশে বসে। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে যশোরের সাংবাদিকদের আরও একটি সংগঠন, সাংবাদিকদের রুটি রুজি আন্দোলনে যে সংগঠনটি ভূমিকা রাখছে বন্ধু সংগঠন জেলা যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে সাধারণ সম্পাদক জনাব দেওয়ান মোর্শেদ আলম, সংগঠনের সহসভাপতি তহিদ মণি সহ অন্যান্য নেতৃবৃন্দ, তাদের সংবাদপত্র তাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর্ব। শুরুতেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে দৈনিক গ্রামের কাগজ। দৈনিক গ্রামের কাগজের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পত্রিকার সম্পাদক আমাদের তোতা ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের তরুণ সাংবাদিকদের প্রিয় নেতা জনাব মুবিনুল ইসলাম মুবিন, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, এম এ হাকিম আছেন, জাহিদ আহমেদ লিটন, দেওয়ান মোর্শেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে দৈনিক স্পন্দন। দৈনিক স্পন্দনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাকলু, মফস্বল সম্পাদক বার্তা সম্পাদক জিলানুর রহমান মুন, মফস্বল সম্পাদক মনোতোষ বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ। দৈনিক স্পন্দনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, প্রিয় স্বজন জনাব মিজানুর রহমান তোতার প্রতি। তোতা ভাইয়ের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তোতা ভাইয়ের আরও একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আমাদেরও প্রিয় মানুষ, দৈনিক সোনালী দিন পত্রিকার প্রকাশক সম্পাদক জনাব বোরহানউদ্দিন জাকির। জনাব বোরহানউদ্দিন জাকিরের নেতৃত্বে দৈনিক সোনালী দিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে।